নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে একাদশ শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য বাংলা বিষয়ে তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস বইটি আছে তারই দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য ও এরই সাথে তৃতীয় অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য এর সমস্ত MCQগুলো তোমাদের দেখিয়ে দেব। এর আগে আমরা প্রথম অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। আরেকটি কথা বলি, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, উত্তর হবে চর্যাপদ। এরপরে দেখো চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। চলো এবার তোমরা দেখে নাও, আমি অ্যান্সারগুলো দাগিয়ে দিয়েছি। এরপর এখানে 5 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে, তোমরা বই থেকে পড়ে নিও। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, তোমরা দেখে নাও। এরপরে এখানে 5 নম্বরের কিছু প্রশ্ন আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।